সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকেই নটরডেম কলেজ ময়মনসিংহে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উপর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। আর এই তৃতীয় ক্লাসে থাকছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। আশা রাখি আজকের এই ক্লাসটি করার ফলে তোমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবে। এই ক্লাস শেষে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট ব্যাখ্যা করতে পারবে, অ্যালগোরিদম তৈরির শর্তসমূহ জানতে পারবে, ফ্লোচার্ট তৈরির নিয়ম ও প্রতীক ব্যবহার সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা অ্যালগোরিদম সম্পর্কে জেনে নিই। একটি নির্দিষ্ট সমস্যা যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি তাকে অ্যালগোরিদম বলে, অর্থাৎ ধাপে ধাপে সমস্যা সমাধানের নামই অ্যালগোরিদম। মুসলিম গণিতবিদ আল খারিজমি এই অ্যালগোরিদমের জনক। অ্যালগোরিদম তৈরির শর্তসমূহ, অ্যালগোরিদমটি সহজবোধ্য হতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়, সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে, বাস্তবসম্মত এবং প্রয়োগ উপযোগী হতে হবে। এই কয়েকটি শর্ত মেনেই আমাদের অ্যালগোরিদম তৈরি করতে হবে। আমরা অ্যালগোরিদমের কিছু সুবিধা জেনে নেই। সহজেই প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, অ্যালগোরিদম থেকে সহজেই প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ণয় করা যায়, প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, অ্যালগোরিদমের মাধ্যমে প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তনে সহায়তা করে থাকে। আমরা এবার একটি অ্যালগোরিদম জানব, দুইটি সংখ্যা যোগ করব সেটির অ্যালগোরিদম, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম। ধাপ এক আমরা প্রথমে শুরু করব, ধাপ দুই আমরা সেই সংখ্যা দুটি ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি। এখানে এ এবং বি কে আমরা চলক হিসেবে ঘোষণা করেছি, আর এই চলক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে। যারা সেই পূর্বের দ্বিতীয় ক্লাসটি করেনি তারা দয়া করে ক্লাসটি করে আনবে। ধাপ তিনে আমরা এ এবং বি যোগ করার ফলে যে মানটি হবে সেই মানটি এক্স এর মধ্যে অ্যাসাইন করি। চতুর্থ ধাপে আমরা সেই প্রাপ্ত মানটি অর্থাৎ ফলাফলটি আমরা এক্স প্রিন্ট করি। পঞ্চম ধাপে আমরা শেষ করি। দেখো, আমি যখন অ্যালগোরিদমের সংজ্ঞা বলেছিলাম তখন বলেছিলাম ধাপে ধাপে আমরা সমস্যা সমাধান করব, আর যে সেই ধাপে ধাপে সমস্যা সমাধান করার প্রক্রিয়াই হলো অ্যালগোরিদম। আমরা প্রথম ধাপে শুরু করেছি, দ্বিতীয় ধাপে ইনপুট গ্রহণ করেছি, তৃতীয় ধাপে আমরা প্রক্রিয়াকরণ কাজটি করেছি, চতুর্থ ধাপে আমি সেই প্রক্রিয়াকৃত ফলাফলটি প্রিন্ট করেছি, এবং পঞ্চম ধাপে আমরা সমাপ্তি ঘোষণা করেছি। আশা রাখি তোমরা অ্যালগোরিদম বুঝতে পেরেছ। এবার আমরা ফ্লোচার্ট সম্পর্কে জানব। ফ্লোচার্ট, ফ্লো শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে প্রবাহ, আর চার্ট এখানে চার্ট অর্থ দাঁড়াচ্ছে হলো ছবি, অর্থাৎ এটার পরিপূর্ণ অর্থ দাঁড়াচ্ছে হলো প্রবাহ চিত্র কিংবা প্রবাহ ছবি। তাহলে আমরা এবার এই প্রবাহ চিত্র সম্পর্কে জেনে নেই। যে পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলে, অর্থাৎ নির্ধারিত প্রতীক ব্যবহার করে সমস্যা সমাধানই ফ্লোচার্ট, যা অ্যালগোরিদমের চিত্রিত রূপ। ফ্লোচার্ট তৈরির নিয়ম, নির্ধারিত ও প্রচলিত প্রতীক ব্যবহার করতে হবে, তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে কিংবা বাম থেকে ডান দিকে প্রবাহ দেখাতে হয়। ফ্লোচার্টটি তৈরির সময় সংযোগ চিহ্ন যত কম হয় ততই ভালো, চিহ্নগুলোর আকৃতি যেন সঠিক থাকে। ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না।
এবার আমরা ফ্লোচার্টের প্রকারভেদ জানব। ফ্লোচার্ট সাধারণত দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। কোনো একটি জটিল সিস্টেমের কার্যপ্রণালী বোঝাতে সিস্টেম ফ্লোচার্ট ব্যবহৃত হয়। সিস্টেম ফ্লোচার্টে ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের প্রবাহ দেখানো হয়। প্রোগ্রাম ফ্লোচার্ট কোনো সিস্টেমের মধ্যে একটি প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার ধারাবাহিক চিত্র ভিত্তিক বিবরণী হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। নিচে প্রোগ্রাম ফ্লোচার্টের কয়েকটি প্রতীক ব্যাখ্যা করা হলো। এই কয়েকটি প্রতীক যদি তোমার মুখস্থ থাকে অর্থাৎ জানা থাকে তাহলে আশা রাখি প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। এখানে আমি সেই প্রতীকগুলো তুলে ধরেছি, পাশেই সেই প্রতীকগুলোর নামকরণ রয়েছে। অর্থাৎ এই দুটি প্রতীককে টার্মিনাল বা ডিম্বক প্রতীক বলা হয়, এই প্রতীকটিকে সামন্তরিক প্রতীক বলা হয়, এটি প্রক্রিয়াকরণ বা আয়তক্ষেত্র প্রতীক। এই প্রতীকটি দেখতে হীরক হীরার মতো অনেকটা, বা হীরক প্রতীক বলতে পারো বা সিদ্ধান্ত প্রতীক বলতে পারো। এটি হচ্ছে বৃত্ত, এটি হলো মূলত সংযোগ প্রতীক, এটি দিয়ে সংযোগের কাজ করা হয়ে থাকে। আর এই তীর চিহ্নগুলো দ্বারা মূলত প্রবাহ প্রতীক বা প্রবাহ চিহ্ন বলতে পারো। যাই হোক, এবার দেখো আমরা এই প্রতীকগুলো কে কি কাজ করে সেই কাজ অর্থাৎ ব্যবহারটুকু আমরা এই পাশে লিখে রেখেছি। যদি কখনো কোনো ছবির মধ্যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে দেখতে পাও এই ডিম্বক চিহ্ন কিংবা টার্মিনাল চিহ্নটি সামনে রয়েছে তাহলে তার দ্বারা শুরু বুঝে নিবে। যদি এই একই প্রতীক শেষের দিকে ব্যবহৃত হয় তাহলে বুঝে নিবে তার শেষ বোঝাচ্ছে। অর্থাৎ একই প্রতীক সামনে ব্যবহৃত হলে সেটি দ্বারা শুরু বোঝায়, আর শেষের দিকে ব্যবহৃত হলে সেটি দ্বারা তার সমাপ্তিকে বোঝায়। এরপরে এখানে যে সামন্তরিক প্রতীকটি রয়েছে সেই প্রতীকটিও পূর্বের প্রতীকের মতো যদি সামনের দিকে ব্যবহৃত হয় তাহলে তা দ্বারা ইনপুট নেওয়া বোঝায়, আর যদি ওই একই প্রতীক শেষের দিকে ব্যবহৃত হয় তাহলে তা দ্বারা আউটপুটকে প্রদর্শন করা বোঝায়। এরপরে দেখো আয়তক্ষেত্রের প্রতীক রয়েছে যেটিকে আমরা প্রক্রিয়াকরণ প্রতীক বলতে পারি। মূলত এই প্রতীকটির মধ্যে সূত্র কিংবা মূল কাজটি সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ এটি প্রক্রিয়াকরণ নির্দেশ করতে ব্যবহৃত হয়ে থাকে এই চিহ্নটি। এরপরে যেটি রয়েছে সেটি হলো হীরক চিহ্ন কিংবা সিদ্ধান্তমূলক প্রতীক। শর্ত সাপেক্ষে কোনো প্রক্রিয়া সম্পূর্ণ করতে এই চিহ্নের মধ্যে শর্ত লেখা হয়। এই প্রতীকটি থেকে সাধারণত দুইটি প্রবাহ বের হয়ে আসে, একটি হলো সত্য আর একটি হলো মিথ্যা। যদি সেই এর অভ্যন্তরে লুকিয়ে থাকা শর্তটি যদি সত্য হয় তাহলে এক ধরনের ফলাফল দেখাবে, আর যদি এর অভ্যন্তরে থাকা শর্তটি মিথ্যা হয় তাহলে অন্য ধরনের ফলাফল প্রদর্শন করবে। এরপরে রয়েছে সংযোগ প্রতীক অর্থাৎ বৃত্ত চিহ্নটি। একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই প্রতীকটি ব্যবহৃত হয়। আর এই তীর চিহ্ন যেটি প্রবাহ প্রতীক এটি তো তোমরা জানোই, প্রবাহের দিক নির্দেশে এটি ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা দুইটি সংখ্যা যোগ করার ফ্লোচার্ট দেখব। যেহেতু আমরা একটু পূর্বেই জেনেছি যে যদি ডিম্বক প্রতীকটি সামনে থাকে তাহলে তার শুরু বোঝায়। দেখো সামনে আমি এই প্রতীকটি ব্যবহার করেছি যার ভিতর আমরা স্টার্ট লিখে দিয়েছি। এরপরে সামন্তরিক প্রতীক যেটি সামনে বসলে আমরা আগে বলে এসেছি যে এটি দ্বারা ইনপুট বোঝায়, অর্থাৎ আমি রিড এ এবং বি সেই দুটি সংখ্যা প্রথম সংখ্যার নাম দিয়েছি এ, দ্বিতীয় সংখ্যাটির নাম দিয়েছি বি, আমরা ইনপুট হিসেবে দেব যেহেতু সংখ্যা দুটি আমাদের অজানা। এরপরে তিন নম্বরে যে প্রতীকটি রয়েছে সেটি হলো আয়তক্ষেত্র কিংবা প্রক্রিয়াকরণ প্রতীকটি দিয়েছি, মূলত এখানে আমার সূত্রটি বসিয়েছি অর্থাৎ যোগের সূত্রটি বসেছে। এরপরে চতুর্থ আমরা আউটপুটটি প্রদর্শন করব প্রিন্ট এক্স। এরপরে আমরা পঞ্চমে আমার প্রোগ্রামটি সমাপ্তি হয়েছে। তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো আমি শুরু এবং শেষ দুটির ব্যাকগ্রাউন্ড একই কালার দিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো একই প্রতীক সামনে বসেছে যখন তা তারা তার শুরু বোঝাচ্ছে, একই প্রতীক যখন শেষে রয়েছে সেটি দ্বারা তার সমাপ্তি বোঝাচ্ছে। আমি আবার পরে ইনপুট প্রতীককে দেখো ব্যাকগ্রাউন্ড যে কালার দিয়েছি আউটপুট প্রতীকেরও একই ব্যাকগ্রাউন্ড দিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে। দেখো এটির দ্বারা ইনপুট বোঝাচ্ছে, যখন এই একই প্রতীক শেষের দিকে ব্যবহৃত হয়েছে তখন তা দ্বারা তার আউটপুটকে প্রকাশ করছে। আর মধ্যবর্তী যে প্রতীকটি রয়েছে সেটি তো তোমরা আগে জেনেছ প্রক্রিয়াকরণ প্রতীক। আমরা মূলত কার্যক্রমটি শুরু করেছি স্টার্ট থেকে, সেজন্য আমি স্টার্ট থেকে শুরু করলাম।
অর্থাৎ আমার প্রবাহ প্রতীক অর্থাৎ তীর চিহ্নর ব্যবহার দেখাচ্ছি। দেখো আমি প্রথমে স্টার্টে ছিলাম, তারপরে ইনপুটে, তারপরে প্রক্রিয়াকরণে, তারপরে আমি আউটপুটে, এরপর আমার শেষ। আশা রাখি তোমরা ফ্লোচার্ট সম্পর্কে ধারণা পেয়েছ। এবার আমরা দুইটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম, আমরা আগে যেটি দেখে এসেছি সেটা আমরা এখানে আবার তুলে ধরবো যাতে তোমরা বুঝতে পারো। দেখো ধাপ এক শুরু করেছি, যেটি আমার এই প্রবাহ প্রতীকটি দ্বারা বোঝাচ্ছে। ধাপ দুই, আমি ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি, যেটি আমার দ্বিতীয় প্রতীকটির মধ্যে রয়েছে। এরপরে দেখো ধাপ তিন, যেখানে আমরা এ যোগ বি করে যোগ করে সেই যোগফলটি আমরা এক্স নামক ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করেছি, যেটি তোমরা তৃতীয় প্রতীকটির মধ্যে খেয়াল করে দেখো। চতুর্থ ধাপে আমরা ফলাফল এক্সপেক্ট করেছি, যেটি চতুর্থ প্রতীকটির মধ্যে রয়েছে। এবার পঞ্চম ধাপে আমরা শেষ করেছি, যেটি দেখো স্টপ। আমি দুইটি অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার পাশাপাশি রাখার অর্থ হলো তোমরা যাতে বুঝতে পারো যে অ্যালগোরিদমটিরই চিত্রিত রূপ হচ্ছে ফ্লোচার। দুইটি সিস্টেমই আমাদেরকে সমস্যাকে সমাধান করার কাজে সহায়তা করে থাকে। তবে এটি হলো বর্ণনা ভিত্তিক ধাপ ব্যবহার করেছি, যেখানে এক দুই তিন এভাবে ধাপ ব্যবহার করে সমাধান করেছি, আর এটি হলো মূলত চিত্রভিত্তিক সমাধান প্রক্রিয়া। তবে এখানে দেখো পাঁচটি ধাপ রয়েছে, এখানে প্রতীক রয়েছে পাঁচটি, অর্থাৎ এটা হলো আমরা চিত্র আকারে সমস্যা সমাধান করেছি আর এটা ধাপ আকারে সমস্যা সমাধান করেছি। আমি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে দুটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম অর্থাৎ ফ্লোচার্ট বুঝিয়েছি। তবে যদি দুটি সংখ্যা গুণ করার অ্যালগোরিদম আসতো তাহলে নিশ্চয়ই তোমরা শুধু এখানে এ গুণন বি দিলেই হয়ে যেত, বুঝতে পেরেছ? যদি বিয়োগ করার আসে, ভাগ করার আসে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, আশা রাখি তোমরা এই নিয়মটি মেনেই সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। এবার আমরা অ্যালগোরিদম ও ফ্লোচার গঠনের মৌলিক স্ট্রাকচার সম্পর্কে জানব। কতগুলো মৌলিক স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে সরল অনুক্রম। এই স্ট্রাকচারটি মূলত দুটি সংখ্যা যে যোগ করেছি সেটি আমরা এই স্ট্রাকচার মেনেই করেছি, অর্থাৎ এই অনুক্রমে নির্দেশগুলো ধারাবাহিকভাবে নির্বাহ হয়ে থাকে। এরপরে আসো সিলেকশন বা নির্বাচন অনুক্রম। কোন একটি শর্তের সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে কার্যনির্বাহের ক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। আমরা একটু আগেই সিদ্ধান্ত প্রতীক নিয়ে আলোচনা করে এসেছিলাম, অর্থাৎ সত্য হলে একরকম ফলাফল দেবে, মিথ্যা হলে আরেক রকম। এরকম সমস্যা সমাধান করার ক্ষেত্রে সিলেকশন বা নির্বাচন অনুক্রম ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি দুইটি সংখ্যার মধ্যে বড় কিংবা ছোট সংখ্যা বের করো, সেক্ষেত্রে আমাদের এই নির্বাচন কিংবা সিলেকশন অনুক্রম ব্যবহার করতে হবে। এরপর আসো পুনরাবৃত্তি বা লুপ স্ট্রাকচার। একই ধরনের কাজ পুনরাবৃত্তি করার জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। আমরা নবম দশম শ্রেণীতে কিছু ধারার অঙ্ক করে এসেছি, যেমন এক যোগ দুই যোগ তিন যোগ চার, এরকম ধারাগুলো ছিল। অর্থাৎ ওই রকম ধারাগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, একই কাজ বারবার করতে হয়, অর্থাৎ একই যোগ আবার করতে হয়, একের সাথে দুই যোগ করতে হয়, সেই যোগফলটিকে আবার পরবর্তী ভ্যালুর সাথে যোগ করতে হয়, অর্থাৎ এই ধরনের একই ধরনের কাজ যদি পুনরায় করার দরকার হয় সেক্ষেত্রে আমরা পুনরাবৃত্তি বা লুপ স্ট্রাকচার ব্যবহার করব। এরপর আসো জাম্প স্ট্রাকচার অর্থাৎ জাম্পিং স্ট্রাকচার। এই স্ট্রাকচারে প্রবাহ সরল অনুক্রমের পরিবর্তে কোনো শর্তের সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে উপরের বা নিচের নির্দিষ্ট কোনো নির্দেশ নির্বাহ করা হয়। আমরা প্রথমে যেটি করেছিলাম সেটি ছিল সরল অনুক্রম, কিন্তু এবার আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা কখনো কখনো আমরা প্রোগ্রামের উপরের দিকে কাজ করব কিংবা নিচের দিকে কাজ করব, সেটা শর্তের আলোকে, সেই ধরনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা জাম্পিং স্ট্রাকচার ব্যবহার করব। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অ্যালগোরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখে আমাদের ইনবক্সে মেসেজ করবে। এরপরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখবে। আশা রাখি তোমরা আমার আজকের এই ক্লাসটি সম্পূর্ণটুকু বুঝতে পেরেছ। তোমাদের সকলকেই আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো করার সাথে সাথে তোমাদের বই থেকে চর্চা করবে। এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।